হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার বাংলা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমাদের তো বেশি মনে হচ্ছে বাংলা ব্লগটাই ভালো লাগে, বাংলা ব্লগই তোমরা দেখছো, আমার হিন্দি ব্লগ দেখছো না, কিন্তু প্লিজ হিন্দি ব্লগগুলো একটু দেখো। তো এখন আমি ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে সেই আগের দিন যা খেয়েছি, ব্রেড না, কালকে তো ব্রেড খাইনি, কালকে খেয়েছিলাম রুটি। তো আজকে ব্রেড, মানে পরশু দিন খেয়েছিলাম যে ব্রেড, তো আজকেও সেই ব্রেড। তো ব্রেড বাটার আর সাথে নিয়েছি চা আর ওই একই বিস্কুট। এই বিস্কুট আমার খুব ভালো লাগে, ওর জন্য আমি এই বিস্কুটটা, এই যে বিস্কুটটা দেখছো না, এই বিস্কুটটা দারুণ লাগে খেতে, এই বিস্কুটটা। আর এই যে ব্রেডটাকে আমি এভাবে কেটে নিয়েছি। তো তোমরা কি সবাই এই পিঠটা খাও? আমি কিন্তু খাই, আমার এই ব্রেডের পিঠটা খেতে ভালোই লাগে, মানে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য এই ব্রেডের এই পিঠটা, এই যে পিঠটা আমি খাই, ভালোই লাগে। তাহলে ব্রেকফাস্টটা করে নিই। আর এই বিস্কুটটা খেতে দারুণ, মানে এই বিস্কুটটা না, মানে দুধ চায়ের সাথে খেতে দারুণ লাগে, সেই জন্য দুধ চা যদি করি বিস্কুটটা থাকলে আমি নিয়ে বই। আর আজকে হচ্ছে শনিবার, আজকে স্যাটারডে, আর এখন সকাল অনেক বেজে গেছে, এখন 10:30টার উপরে বাজে। আর সকালের কাজকর্ম সব হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, তো এখন ব্রেকফাস্ট বানিয়ে মানে সবাইকে দিলাম, আমিও খাচ্ছি। এবারে যাব বাদ বাকি যে রান্নাবান্না কী করবো না করবো দেখি, এখনও চিন্তা করিনি কী রান্না করবো। আমার কোনো প্ল্যান থাকে না কী রান্না করবো কি না করবো, কোনো প্ল্যান থাকে না। মানে অনেকে আছে আগের দিন রাত্রির থেকে প্ল্যান করে রেখে দেয় কালকে এটা বানাবো, সবজিও বানিয়ে মানে সবজিটাকেও কেটে রেখে দেয়। তা আমিও ভাবি ওরকমভাবে বেশ করলে ভালোই হয়, ওরকমভাবে সব রেডি করে আগের দিন রেখে দিলে পরের দিন খুব ইজি হয়, কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, রোজই ভাবি, কিন্তু আমার হয় না কি জানি কেন। মানে ওই রাত্রের সব কাজ করার পর না ওই রাত্রেবেলা আর ইচ্ছা করে না যে কালকের সবজিগুলোকে কেটে রাখি, কিন্তু করতে হবে। এখন দেখছি যা দেরি হচ্ছে, মানে এখন শীতকাল দেরি হচ্ছেই, তো ভাবছি যে করতে হবে। তো খাওয়া হয়ে গেল, আর এই দেখো দুটো ঝুটি বেঁধেছে, ওকে দুটো ঝুটি বেঁধে দিয়েছি, দুটো দুটো টাই করে দিয়েছি, তার জন্য ওকে বেঁধে দিতে হয়েছে। তো ওকে প্রথমে একটা বেঁধে দিয়েছিলাম, তাতে হবে না, ও যা বেঁধেছে ও তাই দিতে হবে, তাই দুখানা। ভাই এখন বোন হয়ে গেছে, তুমি বয় কিন্তু তুমি গার্ল সেজেছো, তো গার্ল নাই তো এরকম দুটো ছুটি পাবে। তো ব্রেকফাস্ট হয়ে গেল, এবার যাচ্ছি বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপরে আবার দুপুরে রান্না বান্না কি করি না করি দেখি। তো আজকে বাঁধাকপি হবে, দুদিন আগেও বাঁধাকপি করেছিলাম, মানে আমার না ভালো লাগে না ফুলকপি বাঁধাকপি, ফুলকপি বাঁধাকপি আর ভালো লাগে না। ফুলকপি তো আমি রান্না করি না, মানে ফুলকপি আমার ঘরে দেখবে ফুলকপি তরকারি খুবই কম শেয়ার করি, কবে শেয়ার করেছি মনেও নেই, ফুলকপিটা আনেই না, মানে ফুলকপি খেলে গ্যাস হয়, ফুলকপি আনা হয় না, ফুলকপির বদলে বাঁধাকপি আনা হয় বেশি করে, কিন্তু বাঁধাকপি খেলেও গ্যাস হয়। তো বাঁধাকপিটাকে ও সেদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করি, মানে বেশি সেদ্ধ না, অল্প সেদ্ধ। তাহলে একবারে রান্না করার সময় দেখা করছি, ঠিক আছে? দেখি সবজি, সবজিগুলো আগে কাটতে হবে, কি কি বানাবো। এখন যাই বাসনগুলো বাইরে থেকে ধুয়ে নিয়ে আসি। তো চলে আসলাম কিচেনে, এখন বাজে 11টা, তো 11টার বেশিই হবে। তো ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম, চালটা এখনও দিইনি, প্রেশার কুকারে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে চা গরম বসালাম মার জন্য, মা এই মাত্র পুজো করে নামলো উপর থেকে, তো এখন মাকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। তো চাটা গরম করে ছেঁকে দিয়ে, মানে মাকে চাটা দিয়ে তারপরে আমি এদিকে প্রেশার কুকারে ডালটা বসিয়ে দেবো। আর এই ভাত আর ডালটা চাপিয়ে দিয়ে আমি অনেকগুলো কাজ সেরে নিই, কারণ এই ভাত ডাল হতে একটু সময় লাগে, ডালটা হতে সময় লাগে না, প্রেশার কুকারে দিই, ভাতটা হতে একটু সময় লাগে। তো এই টাইমের মধ্যে হয়তো সবজিগুলো কেটে নিই, নয়তো বাচ্চাদেরকে স্নান করিয়ে দিই,
না হলে যদি সিঙ্কে বাসন থাকে, ব্রেকফাস্টের বাসন তো থাকেই, তো সেগুলো মেজে নিই। তো এইভাবেই কাজ করি, কোনো না কোনো কাজ তো একটা কাজের পেছনে একটা কাজ করতেই হয়। তো এবারে এদিকে আমি গরম জল বসিয়ে দিলাম ইন্ডাকশানে। তো ইন্ডাকশানে গরম জলটা বসিয়েছি এই কারণে গোপাল আর মিষ্টু স্নান করবে, তো ওদের স্নানের জন্য আমি গরম জলটা ইন্ডাকশানেই করে নিই। আর এখানে কিছু সবজি ছিল এই প্যাকেটের মধ্যে, তো কালকে রান্নার সবজিগুলো প্যাকেটের মধ্যে সব আটকানো ছিল, আমি মানে টাইমই পাইনি এগুলোকে ধুয়ে শুকাতে দেব। তো আজকে আমি এই সবজিগুলোকে ধুয়ে শুকিয়ে নেব। আর এই ঝুড়ির মধ্যে যে টমেটোগুলো রয়েছে এগুলো আগে থেকেই ধোয়া, মানে এগুলো একদিন আগের টমেটো, তো অনেক টমেটো হয়ে গেছে এখন ঘরে। তো সবজিগুলো ধুয়ে আমি শুকোতে দিয়ে দিয়েছি। তো এখন আমি রান্নার তেলটা ঢেলে নিলাম, তো ডালটা বসাবো করে এখন অবধি বসাতে পারিনি, মানে তেল ঢেলে নিলাম, তারপরে আবার পেঁপেটা একটু কেটে নিলাম ডালে দেওয়ার জন্য। তো এখন বানাচ্ছি মুগ ডাল, তো মুগ ডালটা বানাবো পেঁপে দিয়ে। দেখো পেঁপেটাকে এভাবে কেটে নিয়েছি, তো মুগ ডালটাকে আগে একটুখানি ভেজে নেবো, বেশি না, হালকা ভেজে নিয়ে তারপরে জল ঢেলে সেই জলটা ফেলে দেবো, তারপরে আবার জল দিয়ে নুন হলুদ দিয়ে পেঁপেটা দিয়ে সেদ্ধ করে দেবো, তারপরে সোমবার দেবো সেদ্ধ হওয়ার পরে। তো আগে ডালটাকে একটু ভেজে নেবো, মানে শুকনো খোলায় ভাজি নেওয়া বলে, বেশি করে মধ্যেই ভাজবো। বলে নাকি মুগ ডাল বেশি ভেজে ভুজে খেলে গ্যাস হতে পারে, তো যদি মুগ ডালটা তোমরা খাও, যদি কারো গ্যাসের প্রবলেম থাকে, আমার মতে ওটাকে কাঁচা খাওয়াই ভালো। তো আমিও বেশিরভাগ কাঁচা মুগ ডালই করি, বাট ভাজা মুগ ডাল তো টেস্টে ভালো লাগে, মানে ভাজা মুগ ডালের টেস্টটা দারুণ হয়। তো মুগ ডালটাকে একটু ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে তারপরে জল দিয়ে দিলাম, তো এই জলটাকে ফেলে দিচ্ছি। তো এই জলটা ফেলে দেওয়ার পরে আমি আবার জল দেব পরিমাণ মতো, যতটা সেদ্ধ করতে লাগবে, তারপরে একটু তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে আর পেঁপেগুলোকে ছেড়ে দেব, তারপরে ঢাকা দিয়ে দেব, মানে ওই 4-5টা হুইসেলেই হয়ে যাবে ডাল, কারণ এটা যেহেতু মুগ ডাল সেই কারণে। তো আমি মাঝখানে চলে গিয়েছিলাম গোপাল আর মিষ্টুকে স্নান করাতে, তো ডালটা বসিয়ে রেখে চলে গিয়েছিলাম, তো ওদেরকে স্নান করিয়ে দিয়ে এসেছি। আর এসে এবারে রান্না করছি একটু ছানার তরকারি, অল্প একটু ছানা, দেখো টিফিন বক্সে ছিল 4 পিস ছানা, তো বড় বড় সাইজের 4 পিস ছিল, আমি এটা রেখে দিয়েছিলাম। কালকের যেটা বানিয়েছিলাম কারি সেটা রেসিপিও তোমরা দেখেছো নিশ্চয়ই, তো সেখান থেকে 4 পিস রেখে দিয়েছিলাম। তো এখন একটু মানে পাতলা ঝোলের মতো করে দেবো অল্প মশলা দিয়ে, শুধুমাত্র গোপাল আর মিষ্টুর জন্য, কারণ ওরা ছানা পনির খুব ভালোবাসে, তো সেই কারণেই যখনই ছানা বা পনির রান্না করি আমি একটুখানি রেখে দিই পরের দিন রান্না করার জন্য, শুধুমাত্র ওদের জন্য। তো দেখো অল্প মশলা দিয়ে, খুবই অল্প মশলা দিয়ে, একটু টমেটো দিয়ে, হালকা একটু জিরে দিয়ে আর কি পাতলা ঝোলের মতো বানিয়ে দেবো। তো এখনই আমি ছানার বড়াগুলোও দিয়ে দেবো, ছানার বড়াগুলো ছেড়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো, তারপরে আমি ওদিকে বাঁধাকপিটা বানাবো। তো বাঁধাকপিটা কীভাবে বানাচ্ছি সেটা ডিটেলসে বলবো না, ব্যাক টু ব্যাক মানে মশলা দিতে থাকবো, তোমরা দেখতে থাকবে, আর সবাই তো জানোই বাঁধাকপি কী করে বানায়। আর 2 দিন আগে আমি বাঁধাকপি যখন বানিয়েছিলাম তখন মনে হয় তোমাদেরকে সব ডিটেলসে বলেছিলাম, তো সেই কারণে। তো দেখো জল খাচ্ছি, তো জলটা খাওয়া খুব কম হয়, মানে এখন শীতকাল না, জল পিপাসা পায় না, সেজন্য জলটাও খাওয়া কম হয়, একমাত্র যদি আমি রান্নাঘরে থাকি তখনই একটু জল খাওয়া হয়, মানে জলের বোতলগুলো তো পাশেই থাকে, তো জলের বোতলের দিকে যখন চোখ যায় তখন একটু জল খেয়ে নিই, আদারওয়াইজ জলটা খুবই কম খাওয়া হয়। আর এখানে বড়িগুলোকে ভেজে নিলাম আমি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু হিং সোমবার দিয়েছি, তো ভেবেছিলাম আলুটা ছেড়ে দেবো, তো মনে পড়লো বড়িটা আগে ভেজে নিই, তো বড়িটা দেবো এটা ভাবিনি প্রথমে বাঁধাকপিতে, নাহলে বড়িটাই প্লেন তেলে ভেজে নিতাম। তো এবারে আলুটা ছেড়ে দিলাম, তবু আমি বলছি, বললাম বলবো না, তাও মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে রেসিপি বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে, মানে রান্নার রেসিপি তো সেটা মুখ দিয়ে বেরিয়েই যায়। তো যাই হোক, বাঁধাকপি যেভাবে বানায় সবাই জানো, ওই 5 ফোড়ন সোমবার দিয়েছি, তো মটরশুঁটিগুলো ভেজে নিলাম, আলুটা ভেজে নিয়েছি, তারপরে বাঁধাকপিগুলো ছেড়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আজকে আর আদা দিইনি, আর ওদিকে বড়িটা ভেজে রেখেছি, বড়িটা আমি পরে ছেড়ে দিচ্ছি।
আর এখানে টমেটো চাটনি করছি, বললাম না অনেক টমেটো হয়ে গেছে। আর এক গাদা টমেটো যখন দেখেছি তখনই ভেবে নিয়েছি আমি এ কদিন পরপর চাটনি করব। তো আমি চাটনিটা কিভাবে করছি আমি একটু বলে দিই। তেলের মধ্যে একটু সর্ষে আর পাঁচফোড়ন দিয়েছি, তারপর টমেটোগুলোকে ছেড়ে দিয়েছি। তো এবারে দেখো সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তো এবারে নুন আর হলুদ দিলাম, এক ফোঁটা জলও দিয়েছিলাম, কিছুটা জল দিয়েছিলাম, টমেটো থেকে তো অলরেডি জল বেরোয়। তারপরে এখন চিনিটা দিয়ে দেব। তো নুন দিয়ে দিলাম, তো এবারে চিনিটা অ্যাড করব। চিনিটা দিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে যাতে চাটনিটা একটু গাঢ় গাঢ় হয়। তো এভাবেই আমি চাটনি বানাই, মানে খেজুর দিয়ে হলেও। তো চাটনিটা হচ্ছে এখন, আর চাটনি বানাচ্ছি, আর লাস্টে শুধু উচ্ছে ভাজাটা করবো, উচ্ছে না করলা, মানে একটু বড় যেটা, বড়টাকে মানে করলাই বলে, এই যে এগুলো করলা ভাজা। তো করলা ভাজা হবে, নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর বাঁধাকপিটা হচ্ছে, বাঁধাকপিটা হলেই হয়ে যায়। ডালটা এখনও ফোড়ন দিইনি, ডালে ফোড়ন দেবো, খুব তাড়াতাড়ি করে রান্নাটা করলাম। তো এই যে চাটনি, এবার চিনিটা দেবো শুধু। আজকে আর সেরকম একটা রেসিপি শেয়ার করলাম না, কারণ বাঁধাকপি ডাল খুব সাধারণ রান্না, কী আর রেসিপি শেয়ার করবো, সেরকম তো স্পেশাল কিছুই বানালাম না। তো সেই কারণে শুধু আজকে বাঁধাকপিতে একটু বড়ি দিচ্ছি। দুখানা বাঁধাকপি ছিল, তো শেষ করতে হতো, কেমন একটুখানি শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো। তো পরশু দিনকে একটা করেছি, আজকে একটা করলাম, তো ব্যাস এবার শেষ হলো বাঁধাকপি। তো এখন সবজির বাস্কেটটাকে আজকে ধোবো, কিছু সবজি ছিল কালকে আনা হয়েছে, সেগুলো ধুয়ে টুয়ে রাখলাম সকালে, তো সেগুলো এখনও ফ্রিজে ঢোকায়নি। তো ফ্রিজের বাস্কেটটাকে আগে ধোবো, মানে ফ্রিজটাকে একটু মোটামুটি পরিষ্কার করবো, তারপরে সবজিগুলো সব স্টোর করবো। তো সেটা আর খাওয়া দাওয়ার পরে, মানে এখন হবে না, এখন রান্নাটা কমপ্লিট হবে, আর এই জায়গাটা মানে রান্না হওয়ার জায়গাটা পরিষ্কার করবো, সবাইকে খাবার দেবো, খাওয়া দাওয়া সেরে তারপরে ওই কাজটা করবো। তো এই দুটো হতে থাকুক, বাঁধাকপিটা হচ্ছে, এদিকে চাটনিটা হচ্ছে। তো আমি এবার যাবো ছাদে, বিছানার ছাদে অনেক কিছু জামা কাপড় আছে যেগুলো কিনে আসি। তো চলো আমার সাথে ছাদে। আর এখন একটু রোদের তাপটা বেড়েছে, মানে এখন আর সে আগের মতো ঠান্ডা নেই, ছাদে গেলে একটু পরে গরম লাগে। তো দেখো আমাদের ঠাকুর ঘুমোচ্ছে, ঠাকুর ঢাকা দেওয়া, জানলা বন্ধ। তো ঠাকুর এখন শয়নে আছে। তো বাঁধাকপিটা কমপ্লিট হওয়ার পরে আমি ডালটা সোমবার দিয়ে নিয়েছি। তো যেহেতু মুগ ডাল পেঁপে দিয়ে, একটু পাঁচফোড়ন দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, শুকনো লঙ্কা আদা দিয়েছি সোমবারে। আর এখানে দেখো বাঁধাকপি রেডি, তো ওদিকে চাটনিটাও হয়ে গেছে, আর এই তরকারিটা তো শুধু গোপাল আর মিষ্টুর জন্য। তো এখন আমি আমার ছেলেকে খাওয়াতে যাব, ভাত বেড়ে নিয়েছি, তো ততক্ষণে করলা ভাজাটাও হয়ে যাবে। সো ফ্রেন্ডস, বাচ্চাদের তো খাইয়ে দিয়েছি, এবার আমরা খাবো। আর লাঞ্চ করার আগে আমি কাজগুলোকে কমপ্লিট করি, যেমন কিচেন কাউন্টারটপটাকে পরিষ্কার করি, গ্যাস স্টোভটা পরিষ্কার করি। তো রান্নার পরে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়েই আমি লাঞ্চটা করি। কিন্তু আজকে যেহেতু লেট হয়ে গেছে, সেই কারণে আজকে পুরো কাজটা কমপ্লিট হবে না, মানে কাউন্টারটপ আর গ্যাস স্টোভটাকে ক্লিন করে নিয়েছি, বাট বাসনগুলো পরে মাজবো, বাসনগুলো এখন মাজার টাইম নেই, না হলে লাঞ্চের অনেক দেরি হয়ে যাবে। তো এখন আগে আমরা লাঞ্চটা সেরে নেব, দুপুরে খাওয়া দাওয়াটা আগে সেরে নেব। তো দুপুরে খাওয়া দাওয়ার পরেই বাসন গোসন সব মাজবো। তাহলে ফ্রেন্ডস, এই বাংলা ব্লগটা এখানে এন্ড করছি। যদি এই বাংলা ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করি একটা লাইক করবে, যারা এখনও সাবস্ক্রাইব করনি
প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাথে বেল আইকনটা ক্লিক করো। তাহলে ফ্রেন্ডস, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।